আমাদের মানে হোয়াট উই মাইট থিঙ্ক ইনটিউটিভলি, যে জাস্ট লাইক দ্য লিনিয়ার বার এলিমেন্ট, দ্য নোডাল ফোর্সেস শুড বি সেম এভরিওয়ার বিকজ ইট ইজ অ্যান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আই এম জাস্ট কনসিডারিং দ্য কেস অফ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হলে, যেমন আমরা লিনিয়ার বার এলিমেন্টের ক্ষেত্রে দেখি যে ইফ দ্য ট্র্যাকশন ইজ টি, সরি, ইফ দ্য distributed load is Q and the length of the element is L, then the nodal forces at the two nodes would be QL by 2. ঠিক আছে, quadratic bar element এর ক্ষেত্রে একই ভাবে we might assume, and if we do assume that the nodal forces should be QL by 3 at each node, okay, that would be an incorrect assumption. Okay, the thing is everything must follow from the mathematical formulation that you are using, okay, and you are supposed to use that consistent force vector, not the intuitive force vector. Bodhoy video tate additionally bojano hoyechilo je consistent force vector na niye intuitively uniformly distributed force, mane uniform force vector nile সেক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পেতে পারি দ্যাট ক্যান বি অ্যান ইনপ্র্যাকটিক্যাল রেজাল্ট। ঠিক আছে, এই কথাটা যদি আপাতত বুঝে থাকো তাহলে এটার পরে ভিডিওটা আরেকবার দেখো। ওকে, না স্যার এই জায়গাটা ক্লিয়ার হলো না ঠিক, মানে আমি বলতে চাইছি যে আপনি যদি বলেন ভিডিওতে আছে ওরকম নেই আর কি, মানে আপনি বলেছিলেন কিউ ইকুয়াল টু জিরো বা কিউ ইকুয়াল টু কিউ জিরো এই দুটোর জন্য মানে আমরা এই রেজাল্টটা পাবো 1:4:1। হ্যাঁ, এটা বলেছিলাম, আমার যতদূর মনে হচ্ছে ভিডিওটাতে একটা পার্টে এটাও এক্সপ্লেন করা আছে যে আমরা ওটা ইউনিফর্ম, মানে আমরা যদি কনসিস্টেন্ট ফোর্স ভেক্টর না নিই তাহলে কি হবে। বেসিক্যালি যদি আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড নিই, তার একটা সাবসেট হচ্ছে যে ইফ কিউ ইজ জিরো। ওকে, তো দ্যাট মিনস দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইটসেলফ ইজ জিরো। এবার আমি সেই কেসটা ধরছি না, আমি একটা নন জিরো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে বলতে চাই যে দ্য ফোর্স ভেক্টর কামিং ফ্রম দ্য ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশন হুইচ উড বি ইন ট্রান্সপোজ কিউ ডিএল, ওকে, অর ইন ট্রান্সপোজ কিউ ডিএক্স ইন্টিগ্রেশন, সো দ্যাট ইজ দ্য ফোর্স ভেক্টর ইউ আর সাপোজ টু ইউজ। ইফ ইউ ইনটিউটিভলি ইউজ, মানে যদি তোমার চোখে দেখে মনে হয় এবং তুমি যদি সেই ফোর্স ভেক্টরটা ব্যবহার করো, হুইচ ইজ অ্যান ইউনিফর্মলি, মানে ইউনিফর্ম ভ্যালুজ অফ দ্য ফোর্স ভ্যালুজ ফর দ্য নোডাল ফোর্সেস, যদি সেরকম তুমি ইউজ করো, মানে 1:4:1 রেশিওতে ভাগ না করে 1:1:1 রেশিওতে ডিস্ট্রিবিউট করো, so the solution that you get from FE is it would be an impractical solution, the result should be impractical, non physical. ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়, you are supposed to use the consistent force vector. Okay sir. Okay, কটা ভিডিও দেখেছো তুমি এখন অবধি, সবকটা দেখেছো? হ্যাঁ স্যার সবকটা দেখেছি, মানে আগের দিন স্যার জয়েন করতে পারিনি, একটু প্রবলেম ছিল নেটের জন্য, তো এটা আগের দিনেরই অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, ওই জন্য আর কি আগে গিয়েছিলাম। স্যার পি এন্ড এইচ রিফাইনমেন্টটা মানে অত আর কি মানে ঠিকঠাক এক্সপ্লেন বুঝতে পারিনি আর কি, পি এন্ড এইচ রিফাইনমেন্ট ওটা লাস্ট জাস্ট 10 মিনিটস আপনি বলেছেন। হ্যাঁ স্যার, ওটা একটুখানি যদি জিস্টে বোঝানো যায়। রিফাইনমেন্টের মানে দুটো হতে পারে, রিফাইনমেন্টের সোজাসুজি মানে যেটা, মানে যেটা কমন মিনিং, সেটা হচ্ছে যে টু ইন্ট্রোডিউস মোর ডিগ্রিজ অফ ফ্রিডম ইন দ্য সিস্টেম। ঠিক আছে, এবার ধরে যাক আমি একটা এক্সাম্পল নিই, আমি যদি বারটাকে দুটো লিনিয়ার এলিমেন্টে ভাঙি, একটা মানে বারকে দুটো লিনিয়ার এলিমেন্টে আমি ভাঙি, তাহলে দেয়ার উড বি থ্রি নোডস, দেয়ার উড বি টু ডিফারেন্ট এলিমেন্টস, দে উড বি শেয়ারিং ওয়ান নোড অ্যান্ড টোটাল দেয়ার উড বি থ্রি নোডস। ওকে, so since there are three nodes there will be three degrees of freedom, because bar element for a bar element at each node there is only one degree of freedom, so total there will be three degrees of freedom. And what I did, I refined the mesh
মানে যেখানে আমার একটা এলিমেন্ট ছিল সেখানে আমি দুটো এলিমেন্ট নিচ্ছি, মানে আমার এলিমেন্ট সাইজটাকে আমি ছোট করছি, রিফাইন করছি। ওকে, সো এই রিফাইনমেন্টটাকে, এবার আমার একটা কনফিউশন থাকে যে এটাকে এইচ রিফাইনমেন্ট বলে না পি রিফাইনমেন্ট বলে, কিছু একটা বলে, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়ান ফর্ম অফ রিফাইনমেন্ট। দ্য আদার ফর্ম অফ রিফাইনমেন্ট কুড বি দ্যাট ইফ আই ইউজ এ সিঙ্গেল এলিমেন্ট বাট এ কোয়াড্রেটিক ওয়ান। আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। Okay, so when I'm using a quadratic element to form quadratic shape functions, I also need three constants like C0, C1 and C2. And the three nodal degrees of freedom contribute to those coefficients. I'm not saying they are directly those coefficients, but they somehow, the combination of some combination of them become the coefficients. Let's say if I want to map the variable U. Okay, now this time not the nodal degree of freedom, this time the elongation or the expansion or the deformation at anywhere within the bar element. Okay, so for u being a quadratic function of the physical coordinate or the natural coordinate x or xi, the three coefficients that describe u, okay, u being c0 plus c1x plus c2x squared, the three coefficients come from this three nodal degrees of freedom, some linear combination of the three nodal degrees of freedom. So when I'm using a quadratic shape function as well, in that case also I'm introducing three degrees of freedom. Okay, so that can be treated as another form of refinement. It is literally not a refinement. Okay, in the literal sense of refinement, it is not refinement. Okay, refinement would be having higher number of elements, reducing the element size. But since I'm introducing extra degrees of freedom, newer degrees of freedom, I can treat it to be a refinement. Okay, so let's say that is the pre-refinement. Okay, so there are two forms of refinement that are possible. এবার একটা জিনিস সেটা হচ্ছে যে what can you continue doing more and more? মানে তোমার যদি মনে হয় যে আরো refinement দরকার, টিপিক্যালি এটা নন লিনিয়ার প্রবলেম এর জন্য আমরা যখন সলভ করি আমাদের কাছে ক্লোজ ফর্ম সলিউশন থাকে না। যেমন বারের প্রবলেমের ক্ষেত্রে তোমার কাছে হয়তো ক্লোজ ফর্ম সলিউশন থাকবেই, ওকে, বাট ফর লেটস সে নন লিনিয়ার প্রবলেম, থ্রি ডি প্রবলেম লেটস সে, ওকে, ইভেন এ লিনিয়ার থ্রি ডি প্রবলেম, ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্লোজ ফর্ম সলিউশন। সো ওয়েন ইউ ডোন্ট হ্যাভ এ ক্লোজ ফর্ম সলিউশন, হোয়াট ইউ ডু ইজ ইন ইচ স্টেপ, ওকে, ইউ রিফাইন দ্য মেশ অ্যান্ড চেক ওয়েদার ইউ আর গেট an improvement or change in the solution. Let's say the stress value further change, which would essentially be the আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, সো পয়েন্ট বিয়ন্ড হুইচ ইউ আর নো লঙ্গার গেটিং এনি ইমপ্রুভমেন্ট, ওকে, আই মিন ইউ আর অবভিয়াসলি উই গেটিং ইমপ্রুভমেন্ট ফর ইচ ইটারেশন, বাট সাবস্টেনশিয়াল ইমপ্রুভমেন্ট ইজ নট দেয়ার, দেন ইউ সে দ্যাট ইউর মেশ হ্যাজ, ইউ নো, your solution has become grid independent or mesh independent. Okay, so that is one form of refinement, and that you can continue to do. Okay, but this polynomial refinement that you cannot do, Okay, can you repeat the process?
a computer based tool okay even a software program can repeat a single formulation okay for a large number of elements let's say it can repeat when you refine the mesh it can repeat that formulation okay for the defined mesh okay it could do that for the coarse mesh as well as for the refined mesh and it can keep on doing but it can only store a limited number of formulation okay and as a result you cannot infinitely change and refine in terms of the order of the polynomial okay so the purpose of discussing H refinement and P refinement were that there are these two types of ways you can introduce more degrees of freedom to the to your finite element mesh and more number of degrees of freedom of course leads you to the higher amount of accuracy but then there are I mean both are not equally your implementable okay mesh refinement is quite straightforward it can be done very easily okay but the polynomial order okay the software tool usually I mean any if you take any finite element software tool ANSI Abacus or anything it would probably have only two types of shape function either linear or quadratic okay so only one order of improvement is possible with polynomial refinement but with mesh refinement you can have a higher amount of accuracy ye udhi bujhega lo ha sir okay any other queries আর কোন কোন আর কারো কোন কোয়েরি নেই স্যার আমার তো নেই কারণ বাদ বাকি গুলো স্যার ফর্মুলেশন পার্ট ওই গুলো মানে গুলো ভালো করেই বুঝিয়েছে ফর্মুলেশন পার্ট গুলো হ্যাঁ স্যার না না তুমি আমার একটা জিনিস বলার আছে আমার একটা জিনিস বলার আছে একটু মাইক গুলো অফ করো এই ফর্মুলেশন পার্ট গুলো নেই যে আমরা তোমরা লেকচার ভিডিও দেখছো এবং হ্যাঁ হ্যাঁ বুঝতে পাচ্ছি ওই করে যদি ছেড়ে দাও ওই বোঝাটা না ওপর ওপর বোঝাই থেকে যাবে আই স্ট্রংলি সাজেস্ট এবং এটা আমি রিপিট করছি অনেকবার কারণ আমার এক্সপিরিয়েন্স যেটা ছ বছর সাত বছর পড়িয়ে যে মানে জিনিসটা দেখা এবং আত্মস্থ করা মানে মানে একেবারে ডাইজেস্ট করে ফেলা এবং আমি মুখস্থ করতে বলছি না কিন্তু জিনিসটাকে লজিক্যালি আন্ডারস্ট্যান্ড করা এবং হচ্ছে যে মানে ইউ শুড বি ইন এ পজিশন টু ডিরাইভ এভরিথিং অন ডিমান্ড ওকে সেই সেই জায়গায় থাকা সেটা করবার জন্য কিন্তু একটু প্র্যাকটিসের দরকার পড়বে সুতরাং লেকচার হয়ে যাওয়ার পর যে ডেরিভেশন গুলো করা হলো ঠিক আছে সেগুলো একটু নিজেরা করতে পারছো কিনা মানে লেটস সে দা ইনিশিয়াল এক্সপ্রেশন টু দা ফাইনাল এক্সপ্রেশন লজিক্যালি নিজেরা করতে পারছো কিনা বিশেষ করে ভেরিয়েশনাল ফর্মুলেশনের ক্ষেত্রে আ লট অফ টাইমস আই হ্যাভ রিপিটেড দ্যাট আ ভেরিয়েশনাল স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল ভেরিয়েশনস ওকে even and the variation must satisfy two criteria one is that the variation belongs to the same function space as your primary variable that you are solving and number two that the variation must be zero everywhere that primary variable or degrees of freedom whatever you want to call it that particular quantity is given okay a statement gulo a logical statement gulo je gulo dekhbe ekta por ekta video er modhe je continuity thik ache por por dekhte thakle তার মধ্যে দিয়ে যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আসে সেটা কিন্তু খুব জরুরি এবং সেই পার্টগুলো একটু খেয়াল করে পড়াশোনা করবে কারণ টু বি ফ্র্যাঙ্ক ফাইনাইট এলিমেন্ট মেথড আনলাইক এনি আদার ইউজি লেভেল কোর্স ইজ অ্যাকচুয়ালি সাপোজ টু বি মাস্টার মাস্টার ডিগ্রি কোর্স ঠিক আছে এবং তার ফলে যেটা এই সাবজেক্টটাতে হয়তো আমি তোমাকে ধরে ধরে অঙ্ক করতে দিচ্ছি না ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মতো বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর মতো কিন্তু এর ধরো পুরো সাবজেক্টের মধ্যে একটা লজিক্যাল ফ্লো একটা লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তোমাকে ডেভেলপ করতেই হবে দ্যাটস অল দ্যাট ইজ দেয়ার ইন দিস সাবজেক্ট অ্যান্ড ওয়ান্স ইউ হ্যাভ ডান দ্যাট ওকে আপ টু লেটস সে ওয়েন ইউ ডিড ইউর one dimensional barred element then you moved on to CST element in 2D once you have done up to that and you have done
quite a bit of that with proper understanding. After that point, it is only bookkeeping. Okay, obviously we'll learn few new things in the coming lectures, but you'll see that once I did the CST element, on the next class we did the four noded quad element. Both actually, yes, of course, the shape of the element were different, and number of degrees of freedom were different, and all of those were different, number of nodes were different, but the treatment was very identical. Okay, and let me tell you that even if we move from 2D to 3D, the treatment would remain exactly the same. Okay, so you don't need to learn the 3D versions of those elements. So a initial যে লেকচারগুলো সেই লেকচারগুলোর মধ্যে এই লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে শেখো, ঠিক আছে? এবং ইউ শুড বি ইন এ পজিশন টু ডিরাইভ দোজ থিংস। ওকে, লেটস সে আই মিন এট দ্য এন্ড অফ দিস সেমিস্টার, ওকে, উইচ উড বি ইন লেটস সে লেস দ্যান 2 উইকস, ইফ আই গিভ ইউ আ কোশ্চেন পেপার, ওকে, আই উইল বি গিভিং ইউ কোশ্চেন্স লাইক দ্যাট অনলি ওয়্যার ইউ আর সাপোজ টু ডিরাইভ সামথিং, ঠিক আছে? আচ্ছা, এই অবধি হলো। আচ্ছা, আরেকটা জিনিস, আমি খুব ধারণা আমার যে লেকচার নোটে কোনো না কোনোটাতে বলেছি, কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, তিনটে আরো এলিমেন্টের ব্যাপারে তোমাদের নিজেদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সেগুলো সেগুলো নোটে আছে, ঠিক আছে? সেগুলো যে টেক্সট বুক বলেছি বা যা বলেছি তাতে আছে, আমার নিজের দেওয়া পিডিএফ নোট তাতে আছে। আর যেটাতে নেই সেটা হচ্ছে ভিডিও লেকচারগুলো তুমি, সেগুলো হচ্ছে Euler Bernoulli beam element, truss element, আর হচ্ছে frame element. এই তিনটের ব্যাপারে এটা পড়াশোনা করে রাখতে হবে, ওকে? সো বিফোর ইউ কাম ফর দ্য নেক্সট ক্লাস, এই তিনটে এলিমেন্টের ব্যাপারে, মানে উইথ দ্য ওয়ে ইউ ট্রিট এনি আদার এলিমেন্ট, সেইভাবেই পড়াশোনা করে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, এই পারপাসে আপনি যেটা বলছেন যে প্র্যাকটিস করতে হবে সেটা বুঝছি স্যার, এখানে আমি একটা তিনটে জিনিস জিজ্ঞাসা করতে চাই, মানে আমার মাঝে মাঝে নিজের গন্ডগোল স্যার, এন বি আর ডি এই তিনটে কোয়ান্টিটি, মানে অ্যাকচুয়ালি মানে এনটা বুঝেছি শেপ ফাংশন, আর ডিটা বলেছেন এলিমেন্টের ম্যাট্রিক্স যেটা, বাট বিটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে গন্ডগোল হয়, মানে এই তিনটের একবার যদি একটু বলে দেন যে এন বি আর ডি আপনি যেটা তিনটে করছেন। দেখো, ফিজিক্যালি ভাবো, আমি ফাইনাইট এলিমেন্টে ভাবতে বলছি না, ফিজিক্যালি একটা বার ইলংগেট করছে, ঠিক আছে? এবং সেই ইলংগেশনটা ধরো থ্রু আউট ইউনিফর্ম রেটে নাও হতে পারে, ঠিক আছে? আই মিন দেয়ার কুড বি এ ডিস্ট্রিবিউটেড লোড, ওকে, দ্যাট কুড অলসো বি নট ইউনিফর্ম, মানে ডিস্ট্রিবিউটেড লোডটা ইউনিফর্ম হলে, ধরো যাক ইফ সামথিং ইজ ইলংগেটিং ডিউ টু ইটস ওন ওয়েট, দেন কিউ ইজ এ লিনিয়ার ফাংশন, ওকে, আই মিন সরি, কিউ ইজ এ কনস্ট্যান্ট, and even in that case u is a quadratic function, মানে u the elongation, okay, that is happening across the bar as a quadratic function. Now whatever the case may be, be it a linear change, quadratic, exponential, sinusoidal, I don't care, okay? Now u value is there everywhere within the bar, okay? Similarly in finite element method, when you discretize the bar for the sake of solution, when you discretize the bar in a set of elements, in a finite number of elements of finite size, so in each of those elements, okay, that variable, that degree of freedom is also varying, okay? We are not simply modeling the nodal degrees of freedom. It's not that the u, the displacement, is not there anywhere except the nodes. They are there, okay? It's just that once I know the nodal values, I should be in a position to map the value of u given the coordinate. Okay, if you give me x, I can give you the value of u if I have been given the nodal degrees of freedom. Okay, say linear barred element, there are two nodes, node 1 and node 2, and if I have been given u1 and u2, I should be able to give you the value of u anywhere between those two nodes. Nodes essentially define the boundary of an element. Now, that means u relates to u1 and u2 through a set of shape functions, okay? And that could also be essentially represented like a matrix multiplication, okay? So when you have the A matrix multiplying the u vector, now u vector is a vectors of coefficients,
Listen to this line very carefully. U vector is the vector of coefficients storing essentially the nodal degrees of freedom. Whereas the n matrix or the n vector, when you move to 2D, it is n matrix, not vector. The n matrix, okay, that is a general term, matrix. A matrix with a single row can be a vector. So the n matrix is the matrix of shape functions. So it contains the shape functions of the, let's say, the natural coordinate. Let's say xi. When you move to 2D, there would be shape functions coming from xi and eta. Okay, n is that quantity. So n is that matrix of shape functions that maps nodal degrees of freedom to the degree of freedom value anywhere within the element. N এর ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ। ওকে। এবার দেখা যাক যে b ম্যাট্রিক্সটা কি। স্যার মানে nটা বেসিক্যালি যে কেমন ভেরিয়েবলস গুলো চেঞ্জ করছে ওই এলিমেন্টের অ্যাক্রস সেইটা তো। ওকে। দেখো শেপ ফাংশনের ডেফিনিশনই সেটা। আমি সেখানটা ভুলে যাও। এবার লাস্ট যে লাইনটা বলুন সেটা খেয়াল করো। n ইজ দা ম্যাট্রিক্স অফ শেপ ফাংশনস। What it does, it maps nodal degrees of freedom. It maps nodal degrees of freedom. I mean, if you have been given the nodal degrees of freedom, it can give you the value of the degree of freedom anywhere within the element, okay, given the natural coordinates at any given natural coordinate. Okay. Obviously, there are ways to convert the physical coordinate to natural coordinate. So you can treat it like if you have been given the coordinates, the physical one or the natural one, you should be in a position to identify the value of the degree of freedom. Okay. So what you do is n is a function of that n matrix is a function of xi and eta because it contains the different shape functions n1, n2, etc. of xi and eta. And once you give those coordinates, it will give you the value of the degrees of freedom at that coordinate. Okay, you have the nodal coordinates, nodal degrees of freedom. You have the natural coordinates stored in n. Okay, the shape function stored in n matrix, and that gives you the values of the degrees of freedom. Okay, at any given location. ঠিক আছে? এবার আসছি b matrix. B matrix টা আমরা পাই কিছু derivative নেয়ার পরে. Okay, essentially what we are trying to get is a string. Okay, and strain is essentially the derivative of deformation with respect to the coordinates, physical ones. Ebar, there are different components of strain. There are shear strains, there are normal strains. And basically what I'm trying to say here is, let's say you are in 2D. So each node has 2 degrees of freedom in 2 directions. Similarly, each node has 2 coordinates in 2 directions, x and y. So there are 4 possible, components of strain. Okay, with derivative of each degree of freedom with respect to each coordinate. With that, there are 4 possible combinations of strain. But then the shear strains, epsilon xy and epsilon yx are same. By definition, the shear strains are same. So strain forms a 2x2 matrix. In 3D, it forms a 3x3 matrix. So there are 9 components, but in 2D, there are 4 components, but only it's a symmetric matrix. The strain matrix is a symmetric matrix. Essentially, in 2D, there are 3 independent components, and in 3D, there are 6 independent components. Okay. Now, those components, if written not like a matrix, but like a vector, let's say epsilon x, epsilon y, and gamma xy. Okay. Where I have also described what is the relation between gamma xy and epsilon xy. ভিডিওটা আরেকবার ভালো করে দেখো নাও এপসিলন এক্স ওয়াই সো এপসিলন এক্স এপসিলন ওয়াই এন্ড গামা এক্স ওয়াই এই তিনটে কোয়ান্টিটি কে अगेन ইউ ওয়ান্ট টু ম্যাপ ইট ফ্রম দা নোডাল ডিগ্রিস অফ ফ্রিডম ঠিক আছে মানে u1 u2 u3 u4 সেখান থেকে তুমি হচ্ছে এট এনি গিভেন কোঅর্ডিনেট ইউ ওয়ান্ট টু আইডেন্টিফাই দা 3 কম্পোনেন্টস অফ স্ট্রেন ওকে দা ম্যাট্রিক্স লাইন ইন বিটুইন হুইচ ডাজ দিস ম্যাপিং অপারেশন দ্যাট ম্যাট্রিক্স The matrix which does this mapping operation, okay, that means this B matrix in general, এই কথাটা ভালো করে খেয়াল করো, B matrix in general is a function of xi and eta. Of course, we have taken 1 derivative with respect to xi and eta, obviously, and then you have multiplied with the inverse of Jacobian and so on. সেটা formulation এ যাও, আরেকবার বুঝে নাও,
কিভাবে আসছে, কিন্তু দ্য হোয়াট দ্য বি ম্যাট্রিক্স ডাজ ইজ ইট ম্যাপস দোজ নোডাল ডিগ্রিজ অফ ফ্রিডম টু দ্য স্ট্রেন অ্যাট এনি গিভেন লোকেশন উইদিন দ্য এলিমেন্ট। এটা টু ডি এলিমেন্ট হবে, তার যে কোনো জায়গায় স্ট্রেনের ভ্যালুটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি গিভেন দ্য ন্যাচুরাল কোঅর্ডিনেট। সো বি ম্যাট্রিক্স স্টোরস দ্য ফাংশনস অফ জাই অ্যান্ড ইটা। অফকোর্স ফর আ সিএসটি এলিমেন্ট অর ফর আ লিনিয়ার বার এলিমেন্ট দ্য বি ম্যাট্রিক্স ইজ নট এট অল আ ফাংশন, ইটস আ ম্যাট্রিক্স অফ কনস্ট্যান্টস, ইট অনলি কন্টেইনস কনস্ট্যান্ট টার্মস বাট নট ইন জেনারেল, not in general. If you move to a four-noded quad element, okay, or a quadratic bar element, the B matrix still remains a function of xi and eta, okay? So basically the B matrix is a function of xi and eta. For any given coordinate, it can give you the value of the strains. So what do? You multiply B with the u hat vector, okay? So that's the job B matrix does. And what is D matrix? You see, in 3D, there are, what I said, where 9 strain components, of which 6 are independent because the strain matrix is symmetric. Okay. Now, the strain matrix is symmetric because you chose it to be. এটাও দেবে কোথাও না কোথাও বলা আছে যে যে ক্লাসটাতে আমরা হচ্ছে সলিড মেকানিক্স নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসটাতে এই জিনিসটা ক্লিয়ারলি বলা আছে যে স্ট্রেন উই চুজ ইট টু বি সিমেট্রিক। ওকে, দ্য স্ট্রেন মেজার ইজ ইন ইউর হ্যান্ড, ইউ গেট টু চুজ দ্যাট। So that means whatever the reason, the strain matrix being symmetric, it has 6 independent components in 3D. In 2D, there are 3 independent components of strain. So there are total 4 components, of which only 3 are independent because the matrix is symmetric. Same thing applies to stress. Now the stress measure is not something you choose. It pops up, okay, on its own through Cauchy's equation, okay. Now the stress measure becomes symmetric, okay, is symmetric because it has to satisfy angular momentum balance. Okay, you might remember your lectures from strength of materials, that is sufficient in this case, which tells you why tau xy should be equal to tau yx. Okay, because it has to balance the moment. Okay, now age a moment balance it, you know, stress matrix is symmetric, right? That means 3D তে যে নখানা কম্পোনেন্ট রয়েছে, জাস্ট লাইক স্ট্রেন, ইট হ্যাজ 9 কম্পোনেন্টস, ওকে, এন্ড দ্যাট মিন্স দেয়ার আর অনলি 6 ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস অফ স্ট্রেস অ্যাজ ওয়েল। এবার এই যে ছখানা স্ট্রেস কম্পোনেন্ট রয়েছে বা ছখানা স্ট্রেন কম্পোনেন্ট রয়েছে ইন 3D, অথবা 2D তে দেয়ার আর 3 স্ট্রেস কম্পোনেন্টস এন্ড 3 স্ট্রেন কম্পোনেন্টস, ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস, স্ট্রেস এন্ড স্ট্রেন, ওকে, ইউ ক্যান রাইট দেম অ্যাজ ভেক্টরস, ওকে, এন্ড দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ভয়েড নোটেশন, VOIGHT, void notation, VOIGHT. যদি খেয়াল করে না থাকো লেকচারের মধ্যে, এখনই গুগলে দেখো হোয়াট ইজ void notation. সো void notation ইউজ করে আমরা হচ্ছে ওই যে ম্যাট্রিক্স কম্পোনেন্ট গুলো স্ট্রেস বা স্ট্রেনে তাদেরকে ভেক্টর ফরম্যাটে লিখতে পারি। দেয়ার আর সার্টেন রুলস ফর ডুইং দ্যাট, ওকে। এবার এই যে লিখতে পারি, তাহলে এবার এই স্ট্রেস আর স্ট্রেন, এই দুটো ম্যাট্রিক্স, সরি, এই দুটো ভেক্টর, দে ক্যান অলসো বি রিলেটেড থ্রু আ ম্যাট্রিক্স for a linear elastic material. For a linear elastic material, the stress component and the strain components can be related through a matrix because a matrix multiplication is essentially a linear transformation. Okay, one form of linear transformation. So, jehetu ekta matrix multiplication is a set of linear operations, okay, hence any linear relationship between strains and stresses, okay, which most metallic materials are within the elastic limit or the proportional limit, okay, mane within wherever the Hooke's law is valid, this materials, the elastic materials, the metallic materials, they essentially follow the linear elastic formulation. Now that linear elastic formulation that we are using in this case, okay, which is common to most multigrain material, mane ekta material dhoro ekta metal tar jodi grain gulo randomly oriented thake, তাহলে সেই মেটালটার কোনো ডিরেকশন প্রেফারেন্স থাকে না, মানে এক্স ডিরেকশনে ইয়ংস মডুলাসটা ওয়াই ডিরেকশনে ইয়ংস মডুলাসের তুলনায় দ্বিগুণ বেশি সেটা হয় না, সব ডিরেকশনে ইয়ংস মডুলাসের ভ্যালুটা সেম হয়। সো দিস কোয়াড প্রপার্টি ইজ কল্ড আইসোট্রপি। সো দ্য টাইপ অফ লিনিয়ার মেটেরিয়াল উই আর কনসিডারিং ইজ লিনিয়ার ইলাস্টিক অ্যান্ড আইসোট্রপিক, ওকে, সো ইট ইজ লিনিয়ার ইলাস্টিক অ্যান্ড আইসোট্রপিক। লিনিয়ার ইলাস্টিক অ্যান্ড আইসোট্রপিক মেটেরিয়ালের জন্য তার যে ম্যাট্রিক্সটা, ওকে, সো দেয়ার আর 3 কম্পোনেন্টস অফ স্ট্রেস এন্ড 3 কম্পোনেন্টস অফ স্ট্রেন, দ্য ম্যাট্রিক্স দ্যাট গিভস ইউ দ্যাট ট্রান্সফরমেশন ফ্রম স্ট্রেন টু স্ট্রেস, দ্যাট ইজ দ্য ডি ম্যাট্রিক্স।
So if you multiply strain with D matrix, you get the stress. Now this D matrix essentially has 3 by 3, 9 components. Okay, but if you are using a linear elastic and isotropic material, there are only out of those 9 components of the D matrix. Okay, again the D matrix is symmetric. 9 components of the D matrix, only 2 are independent quantities, the Young's modulus and the Poisson's ratio. So that these 9 components are essentially formed by different combinations of these 2 independent properties. Okay, so that's what the D matrix is. তো এবার বোঝা গেল তিনটে ম্যাট্রিক্স এর ভূমিকা কি? স্যার ওকে, এনি ফার্দার কোয়েরিজ? স্যার বলছি ভেরিয়েশনালের যে ভেক্টরটা আছে ওটা তো স্যার নোডালের যে মানে ভি ক্যাপের সাথে তো ইকুয়াল কোনোদিনই হবে না, মানে ভি যেটা ভেক্টরটা হয় কি কি তুমি আমার মনে হচ্ছে প্রশ্নটা একটু হাফ বেকড, কারণ মানে পুরো জিনিসটা নিয়ে কিছু বোঝা হয়নি। তুমি প্রথমে বললে ভেরিয়েশনাল, না না মানে স্যার ভি ভেক্টর যেটা আছে মানে ওটা আপনি স্ক্রিনে লিখেছিলেন বাট ওটা বুঝতে পারিনি আর কি, মানে ভি ভেক্টরটা লিখেছিলেন নট ইকুয়াল টু ভি ক্যাপ ওই ব্যাপারটা। হ্যাঁ, ভি ইজ নট ভি ক্যাপ, ইউ ইজ নট ইউ ক্যাপ, এন্ড এক্স মানে x vector, that means the coordinate vector which only stores x and y coordinates. Okay, at any given point it has 2 values, x coordinate and the y coordinate. Okay, and that is not x hat. X hat hocche is a vector of nodal coordinates. Tar mane ami ki nebo, dhore jay ekta cst element, that tinte node chota chota mane each node has x and y coordinates. So the x hat vector is a vector of 6 components. Okay, it would be x1 y1 x2 y2 x3 y3, and that is not the same thing as x and y. X and y hocche oi element er jekono ekta location er, dhoro jay natural coordinate ta ami jani tar physical coordinate, thik ache. So how do these things relate? Because the cst element is parametric element, because the cst element is isoparametric element, so this x vector is the vector of x and y equals the n matrix, okay, whatever the form of n matrix is, times the x hat vector. Same thing applies to u and v. So u is n times u hat, v is n times v hat, and x is n times x hat. Dutu alada jinish. একটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে আমার ডিগ্রি অফ ফ্রিডম এর ভ্যালু, লেটস সে ইউ যদি নি ইউ1 মানে ux আর uy এর ভ্যালু যে কোনো একটা পজিশনে, আরেকটা হচ্ছে আমার প্রতিটা নোডের যে ভ্যালু তার একটা গ্লোবাল সেট, ঠিক আছে। আমার ধরে যাক cst এলিমেন্ট যদি হয় তা তিনটে নোডে ux uy এর ভ্যালু গুলো সেই ছটা ভ্যালুর একটা সেট, তাদের মধ্যে যে রিলেশনটা দ্যাট ক্যান বি এক্সপ্রেস টু n। বুঝা গেল? হ্যাঁ স্যার। আর মনে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গুলো একটু হাফ বেক থেকে যাচ্ছে, একটু ভালো করে দেখতে হবে এগুলো তোমাদের। আর কারো প্রশ্ন কিছু? অ্যাকচুয়ালি টাইমটা একটু শর্ট হয়ে গেছে, তো তো যাই আপনি যেই ভিডিওতে যেটুকুনি বুঝিয়েছেন তো সেইটুকুনি মোটামুটি মানে বুঝতে পারছি যে কিভাবে যাচ্ছে। এখন ওটা যদি যখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাচ্ছি তখন হয়তো একটুখানি অসুবিধা হচ্ছে জিনিসগুলো, কিছু এই একটা। দেখো আমি একটা জিনিস বুঝি, যে আমরা যখন লাস্ট উইকে কথা বলেছিলাম, লাস্ট উইক ওয়েনসডে আমাদের প্রথম মিটিং হয়েছিল, তখন থেকে এখন অবধি মোট 10 দিন কেটেছে, 9টা ভিডিও। তার মধ্যে আমার ধারণা প্রথম 5টা ধরো ইজ দ্য মোস্ট এসেনশিয়াল ওয়ানস, ঠিক আছে। মানে বার এলিমেন্টের ফর্মুলেশন বুঝে যাওয়ার পর বাকিগুলো আমাদের কাছে ততটা ডিফিকাল্ট হওয়া উচিত না, প্রথম 5টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই 5টার জন্য যদি তুমি 2 দিন করেও সময় দাও, মানে একদিন তুমি ভিডিওটা দেখলে, ঠিক আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিওটা দেখলে, আরেকদিন তুমি সেটা নিয়ে একটু প্র্যাকটিস করলে, বোঝার চেষ্টা করলে, নোট ঘাঁটলে,
ঠিক আছে, দরকার হলে একটু ইন্টারনেটে দেখলে, বই দেখলে, বইয়ের পিডিএফ দেখলে বা নোটস দেখলে, আমার মনে হয় দ্যাট শুড বি, দ্যাট শুড হ্যাভ বিন সাফিসিয়েন্ট। যদি তা নাও হয় এখনো অবধি, লেটস সে উই উড বি মিটিং নেক্সট অন লেটস সে ওয়েনসডে, নেক্সট ওয়েনসডে উই ক্যান মিট, নেক্সট ওয়েনসডেটা অনেকটা দেরি হয়ে যাবে, যদি আমরা মঙ্গলবার ডিসকাস করতে পারি তাহলে ভালো হয়। নেক্সট কবে পৌঁছা যেতে পারে? স্যার টিউজডে আমাদের একটা ভাইবা আছে, আমি বলছি একটা নাগাদ বোধ হয় স্টার্ট হবে ভাইবা। আচ্ছা শেষ হবে কটা? শেষ হবে স্যার কোনো মানে এখনো ঠিক ঠিক নেই, বিকজ যদি ভাইবা নেয় তো গ্রুপ ওয়াইজ, একটা গ্রুপ ওয়াইজ করে ডাকবে, একটা গ্রুপ করে করে ডাকবে, তো সেরকম যদি ওরা করে তাহলে একটু হয়তো টাইম লাগবে। এখন মানে ওরা কখন শেষ করবে সেটা কোনো কিছু বলে, খালি বলে যে হ্যাঁ একটা থেকে দুটো স্টার্ট হবে। ওকে, যদি এক দুটোতেও স্টার্ট হয় শুড দ্যাট বি ওভার বাই 6:30? হ্যাঁ স্যার হতে পারে, হতে পারে। ওকে সো হ্যাঁ আমরা লেটস সে টেক সাম ফ্যাক্টর অফ সেফটি এন্ড গো উইথ 7 PM। ক্যান উই ডিসকাস এট 7 PM? এবং যেহেতু ধরো আমি যখন লেকচার গুলো নিয়েছি দেবাংশুরও সাবজেক্টটা পড়া ছিল না এবং ওকে বুঝিয়ে বুঝিয়ে আমি ক্লাসটা নিতাম, সুতরাং আমার মনে হয় ইচ ভিডিও you might disagree but amar mone hoyeche je I have done more than sufficient explanation for each point, mane ami kintu jokhon video lecture ta ni ami ei assumption o kori na, mane kono assumption i kori na je you have some preconceived understanding of anything, mane not just finite element method, any prerequisite as well, mane solid mechanics er jonno ami ekta alada kore class niyechi ami shekhane thoroughly discuss kora hoyeche because this comes from the experience that I have. I have seen people not being able to do integration by parts, okay, opting for this course of mine, finite element method, and because of that I don't make any assumption, I just explain everything. So but still jehetu bishoyta mane notun onek shomoy onek kichu miss hoye jete pare tomader theke, tobe ekta jinish ami bolchi tomader ekta jinish bhebe rakho, jodi eta ekta mane web series hoto যে সময়ের যে ডিউরেশনের ভিডিওটা 7-8 ভিডিও সেটা তোমাদের একদিনেই একটা উইকেন্ডেই দেখা হয়ে যেত। আই এম নট সেইং দ্যাট মাই লেকচার্স আর দ্যাট ইন্টারেস্টিং বাট আই মিন ইট ক্যান বি, মানে 15 দিন সময় যদি পাচ্ছ তোমরা, সবে আমরা ফার্স্ট ডিসকাস করেছিলাম তারপর থেকে, আই থিঙ্ক ইট ক্যান বি মানে কভার্ড। ঠিক আছে স্যার, আমি বলছি যে সেশনাল ডিসলভ টু 15 নে, 15th সেশনাল ডিসলভ দিছ না প্রতিম সেশনাল তো, কিন্তু মানে থিওরি তো বোধহয় 21 তারিখ করতে, মানে আমি আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে স্যার মানে এই যে টিউজডে ওয়েডনেসডে যেহেতু আমাদের একটা প্র্যাকটিক্যাল আছে, যদি আমরা থার্সডে সকালবেলা করি সেটা থেকে অসুবিধা আছে? এর জন্যই বলছি না, থার্সডে সকালে আবার ওই পিকেবি স্যারের লেকচার আছে তো। ওকে এনিওয়েজ একটা জিনিস বলি, থার্সডে ইভিনিং এ আমরা করতে পারি, থার্সডে ইভিনিং এ কিছু আছে জ্যোতি? না কিছু নেই, অসুবিধা না, এখনো তো শিডিউল নেই, থার্সডে ইভিনিং টা কথাটা করা যেতে পারে না, বাট আই এম টার্গেটিং ইজ 3 ডেজ আ উইক, ঠিক আছে, মানে আমার হয়তো আর 5টা ক্লাস লাগবে, তো আমরা যদি এরকম টার্গেট করি যে মঙ্গল বৃহস্পতি শনি দুটো সপ্তাহ, দেন ইট ক্যান বি ডান। আচ্ছা মঙ্গলবার, মঙ্গলবারটা এই মঙ্গলবার 7টার সময় তো তোমরা বলে, ঠিক আছে 7টার সময়, হুম 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 ঠিক আছে 7টার সময় করা যায়। ওকে, আর যদি কোনো কোয়ারি না থাকে তাহলে এখানেই আমরা শেষ করি, আর এর মধ্যে যদি আরেকবার ভিডিওগুলো দেখো আর নতুন কোনো কোয়ারি আসে, ঠিক আছে, মেলে অবশ্যই লিখতে পারো, আমি চেষ্টা করব আনসার করার। ঠিক আছে স্যার, একবার প্র্যাকটিস করে তো অবভিয়াসলি কোয়ারিজ তো আবার আসবে, মানে
আমি জানি তোমাদের ভাইবা আছে, তোমাদের পড়াশোনা থাকবে, কিন্তু আমার মনে হয় যে এখন থেকে মঙ্গলবার তো এখনো 3 দিন আছে, 3 দিনের মধ্যে মানে যদি 2 ঘন্টা করেও সাবজেক্টটাকে দিতে পারো, দ্যাট শুড বি সাফিসিয়েন্ট, 3 দুগুণে 6 ঘন্টা। ঠিক আছে স্যার, ওকে ওকে স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।